এটা তো ওইটার সাথে মিলে নামের তুমি আবার কি করলে তুমি এটা ওই আগেরটা তো অন্যরকম ছিল এটা তো আবার অন্যরকম দেখতেছি আমি বললাম কি জানি দাদা আমি তো আর অতটা ভালো করে পড়েও দেখি না আমার মন মানসিকতা ঠিক নাই আমি কি করছি জানি না 2021 সালের 11 আগস্ট পাবনার ঐতিহ্যবাহী ইচ্ছামতি ক্লিনিকের মালিক আব্দুর রহমানের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তার স্ত্রী মেরি রহমান এবং একমাত্র ছেলে তুষার রহমান মালিক হন। ছেলে তুষার ঢাকায় থাকেন। তুষারের অনুপস্থিতিতে মা মেরি রহমানকে নানাভাবে প্রলুব্ধ করে ক্লিনিক ভাড়া নিতে চেষ্টা করেন আতাউর রহমান নামের এক ব্যবসায়ী। এরই মধ্যে ভুল বুঝিয়ে গত বছরের 9 জুন ক্লিনিকের নামে রূপালী ব্যাংক পাবনা শাখা থেকে নেওয়া 85 লাখ টাকার ব্যাংক ঋণ পরিশোধের আশ্বাস এবং নানা প্রতারণার মাধ্যমে একাংশের মালিক অসুস্থ মেরি রহমানের সঙ্গে গোটা ক্লিনিক 10 বছরের ভাড়া নিতে চুক্তি করেন ক্লিনিকের কর্মচারী রেশমা রহমান ও তার ভাই আতাউর রহমান। পরে পাবনায় ফিরে বিষয়টি জানতে পেরে ক্লিনিকের অন্য মালিক তুষার রহমান প্রতিবাদ করলে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেন অভিযুক্ত আতাউর রহমান। পরবর্তীতে তুষারকে নানা মাধ্যমে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। এতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তুষার রহমানের। ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে তুষার রহমান ও তার মা মেরি রহমান বলেন, বর্তমানে ব্যাংক ঋণ সুদ আসলে বেড়ে প্রায় 1 কোটি টাকা হয়ে ক্লাসিফাইড হয়ে গেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ নিলাম করার লাল নোটিশ দিয়েছে। তাছাড়া ক্লিনিকের আরও অংশীদাররা ক্লিনিকের মালামাল বিক্রি করে অর্থ ফেরত চাচ্ছেন। এমন পরিস্থিতিতে আতাউর রহমানের জালিয়াতিতে পথে বসার উপক্রম তাদের। এ অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। দেখেন ভাড়া চুক্তি নামা এখানে আছে 10 বছর মেয়াদি। আসলে 10 বছর মেয়াদি এরকম তো কোনো চুক্তি হয় না, কোনো অ্যাডভান্স ছাড়া। আমার মাকে যে চুক্তিনামাটা দেখানো হয়েছিল পরবর্তীতে এই চুক্তিনামাটার সাথে কোনো মিল নাই। সেটা ওনাকে দেখাইছিল একটা, উনি তো অসুস্থ, এমনিতে অসুস্থ। তারপরে ওই সময় আমি আসলে সত্যি কথা আপনাদের সামনে সবার সামনে সত্যি কথাই বলি, আমার মার সাথে না মানে একটা সমস্যার কারণে, মানে পারিবারিক সমস্যার ঝামেলার কারণে আমি ওই সময় পাবনাতে ছিলাম না। তো তারা আমার মাকে বুঝাইছিল যে আপনার ছেলে চলে গেছে, ও হয়তো আর আসবে না, আপনার যে ব্যাংক লোন আছে আপনার ব্যাংক যে কোনো সময় নিলাম দিবে। তাও আমার ভাই, মানে আমার যে এই যে রেশমা পারভীন যার নাম উল্লেখ আছে, উনি আমার ক্লিনিকে মানে সহকারী সেবিকা হিসেবে ছিল আমার বাবা বেঁচে থাকা অবস্থায়। তো উনি বুঝায় যে আমার ভাইকে দেন, সে তার ব্যাংকের বিভিন্ন জায়গায় পরিচিত আছে, সে আপনার এই ব্যাংক লোন শোধ করে দেওয়া হবে। আমি অগ্রিমের কথা যখন বললাম তখন বললো যে আপনার ব্যাংকের ই সব আমি দায় দায়িত্ব আমার। আমি তো মনে করলাম যে আমি একটা থেকে তো বাঁচলাম, ব্যাংক লোন থেকে তো বাঁচবো, আর অগ্রিম টগ্রিম দেওয়ার কথা বা বেশি ভাড়া দেওয়ার কথা তখন আমার আর মাথায় আসেনি। এই তো আমি বুঝে গেলাম যে আমার তো আসলে তো বিপদ হয়েছে। পরে ওকে ডেকে বললাম যে তাও তুমি যে আমাকে এইভাবে ঠকাইলে, আমি তো বুঝতে পারি নাই বাবা, এই তো দেখে তো সবাই ই করতেছে, তুমি তখন আমাকে দেখাইতে দিলে না, আমি দেখাইতে চাইছিলাম কয়েকজনে, তুমি তো দেখাইতে দিলে না, এটা তো ওইটার সাথে মিলে নামের, তোমায় আবার কি করলে তুমি এটা ওই আগেরটা তো অন্যরকম ছিল এটা তো আবার অন্যরকম দেখতেছি। তা আমি বললাম কি জানি দাদা আমি তো আর অতটা ভালো করে পড়েও দেখি না, আমার মন মানসিকতা ঠিক নাই, আমি কি করছি জানি না। অভিযোগ অস্বীকার করে আতাউর রহমান বলেন, তিনি বৈধভাবে ভাড়াটিয়া হিসেবে 10 বছরের চুক্তিতে ভবন ভাড়া নিয়ে ব্যবসা করছেন। ভাড়া নেয়ার 1 বছরের মধ্যে হঠাৎ করে এমন অভিযোগ অযৌক্তিক, ভিত্তিহীন। তবে বৈধ ও উপযুক্ত দাবি উপস্থাপন করলে সেটি পূরণ করতে প্রস্তুত তিনি। 1 বছর অতিবাহিত হয়ে গেছে আমি এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই ধরনের কোনো কথা বলা সম্পূর্ণ অযৌক্তিক, অযৌক্তিক, ভিত্তিহীন। তাদের যে দাবি দেওয়া আছে তাদের অ্যাকোরেট দাবি দেওয়া উপস্থাপন করলে আমি তাদের দাবি দেওয়া পূরণের জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছি। আমি এটার ভাড়াটিয়া, এটার কোনো মালিক বা দখলদার নয়, আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, ভাড়াটিয়া। এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, ব্যবসায়ী আতাউর রহমান ইচ্ছামতি ক্লিনিকের প্রয়াত মালিকের ছেলে তুষারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আর ঋণ পরিশোধ না করায় খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে রূপালী ব্যাংক পাবনা শাখার সহকারী জেনারেল ম্যানেজার জাহিদুর রহমান জানান, দ্রুত ঋণ পরিশোধে তাদের নোটিশ দেয়া হয়েছে। ঋণ পরিশোধ করতে না পারলে ব্যাংক আইনগত প্রক্রিয়ার দিকে যাবে। আতাউর রহমান থানায় একটি অভিযোগ দিয়েছে যে সে আপনার একটি বাড়ি একতলা থেকে চারতলা ভাড়া নিয়ে তার ক্লিনিকের কার্যক্রম চালিয়ে আসিতেছে জনৈক মেরি রহমানের কাছ থেকে একটা চুক্তিনামা করে। তো পরবর্তীতে জানা যায় ওই মেরি রহমান তার কাছ থেকে ভাড়াও নেয় না এবং মেরি রহমানের ছেলে তুষার সে বিভিন্নভাবে তার ক্লিনিক কার্যক্রমে বাধা প্রদান করে আসিতেছে। ইসামতি ক্লিনিক ঋণটা আমাদের কাছ থেকে 85 লাখ টাকা ঋণ নেওয়া ছিল, তো উনি মারা যাওয়ার পর্যন্ত রিনিউ করলে রিনিউয়েবল লোন, তো ওটা উনি রিনিউ করে যেতে পারেননি। যেহেতু রিনিউ করতে পারতেন লোনটা স্বভাবতই খারাপের দিকে চলে যাচ্ছিলো, তো এই জন্যই ব্যাংক লোন পরিশোধের তাগাদা দেয়। আর রিনিউ করতে পারেননি বলেই এখন লোনটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আর কি। মানে আমরা নোটিশ দিয়েছি তাকে লোনটা পরিশোধ করার জন্য। এখন উনি যদি লোন পরিশোধ না করতে পারেন তাহলে ব্যাংক তার আইনগত ব্যবস্থায় যাবে। এমন পরিস্থিতিতে আতাউর রহমানের জালিয়াতি ও প্রতারণার হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তুষার রহমান ও তার মা মেরি রহমান। পাবনা থেকে শাহিন রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট, risingbd.com।